দীর্ঘদিন ধরে জমা জলের যন্ত্রণায় ভুগছে মুর্শিদাবাদের ফরাকার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের নতুন ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। বর্ষার সময় এক কোমর জলে চলাফেরা করতে হয় গ্রামবাসীদের। আতঙ্কের মধ্যে দিয়েই দিন যাপন করতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা ও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলের মধ্য দিয়েই চলাফেরা করতে হয়। বহুবার প্রশাসন, পঞ্চায়েত প্রধান, মেম্বারদেরকে বলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘ 18 বছর ধরে জমা জল যন্ত্রণায় ভুগছেন মুর্শিদাবাদের ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের নতুন ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিনের সমস্যায় এই হাফ কিলোমিটার রাস্তা। বর্ষার সময় এক কোমর জলে চলাফেরা করতে হয় গ্রামবাসীদের। আতঙ্কের মধ্যে সন্তানদের নিয়ে দিন কাটাতে হয় জমা জলে। সাপ পোকামাকড় ঘরের মধ্যে ঢুকে পড়ে। বর্ষার মরশুম শেষ হয়ে গেলেও রাস্তা ও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। বহুবার প্রশাসন, পঞ্চায়েত প্রধান, মেম্বারদেরকে বলেও কোনো লাভ হয়নি বলে জানায় গ্রামবাসীরা। যেমন এই মাত্র দেখছেন এখনো জল ধরে আছে, ওই পাশের বাড়িগুলো সব ফরেস্ট দিয়ে হাঁটছে, বাচ্চা কাচ্চার কত কষ্ট হচ্ছে বলেন তো। স্কুল যেতে পারছে না, ঠিকভাবে খেলাধুলো করতে পারছে না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারছে না, কোথাও গেলে জুতো হাতে ধরে নিয়ে যেতে হয়, কাপড় তুলে যেতে হয়। মেয়েদের পক্ষে কত সম্মানই লাগে বলেন তো, একটা যদি পুরুষ ছেলে দাঁড়িয়ে থাকে তো মেয়েরা কাপড় তুলে যেতে পারবে? আর রাস্তা হচ্ছে না তো, এখানে যতজনই আসছে বলছে রাস্তা করে দিব, প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু পরে আবার প্রতিশ্রুতি ভেঙে যাচ্ছে। এই তো পোকামাকড় ঘরে ঢুকছে, বাচ্চা কাচ্চা থাকছে, বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, মাঠে থাকতে হচ্ছে। প্রশাসনকে এর আগে আমরা জানিয়েছিলাম রাস্তার জন্য, 2-3 জন আসলো, দেখে গেল, তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ করে দিব, করে দিব বলে আর দ্বিতীয়বার কেউ আসছে না। আর ভোটের সময় আসছে বলছে কি আমাকে ভোট দিন এই চিহ্নে, আপনাদেরকে রাস্তা করে দিব। আবার ভোটে যখন রেজাল্ট হয়ে গেল তখন আর কারো খবর নাই, দেখাই নাই। ভোটের সময় ভোট চাইতে আসে বহু নেতা ও মেম্বাররা, দিয়ে যায় প্রতিশ্রুতি। আশায় থাকে গ্রামবাসীরা হয়তো এবার সমস্যার সমাধান হবে, কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর তাদের দেখা মেলে না। ব্রিজটাই যে জলে ডুবে গেছে, তো মানে আর যাওয়া আসা অসুবিধা খুবই হচ্ছে। কিছুদিন আগে তো অনেকটা জল ছিল, মানে ওই এক কোমর, হ্যাঁ এক কোমর মতো জল ছিল। এখন ওই যাওয়া আসা সুবিধা করার জন্য ওই তো যার বাড়ি আছে ওরাই বাস টাস দিয়েই করে। বারবার তো ভোটের সময় আসছে বলছে যে হ্যাঁ করে দেবো, কিন্তু আমরা তো জনগণ, আমরা তো বলবো ঠিক আছে, সেই আশায় যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কই দেখছি ওই আসছে, এক গাড়ি ছাই ফেলে দেবো আর 2 গাড়ি ছাই ফেলে দেবো, বলছে যে হ্যাঁ হয়ে যাবে। তারপরে ওই আশাতে আমরা থাকছি আর বারবার এইভাবেই চলছে। জলে যাওয়া আসা করতে হচ্ছে, ছোটো বাচ্চা আছে, ওদের স্কুল যাওয়া আসা অসুবিধা হচ্ছে। আমরা চাইছি যেন এই রাস্তাটা যেন ভালো করে যেন করে দেয়, যেন কি ডুবার সময় ডুবে না, মানে ভালো করে যেন যাওয়া আসা করে। অপরদিকে স্কুলের ছাত্রছাত্রীরাও তাদের ক্ষোভ প্রকাশ করে। স্কুল থেকে শুরু করে টিউশনে যেতে হয় এই জলের ওপর দিয়ে। যদি আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা ভালো রাস্তা দিয়ে স্কুল থেকে শুরু করে টিউশনে যেতে পারবো বলে জানায় স্কুল ছাত্রীরা। অসুবিধা হচ্ছে, সাপ পোকামাকড় থাকছে, জল ভেঙে যেতে হচ্ছে, অন্যের বাড়িতে সাইকেল রাখতে হচ্ছে, আর প্রাইভেট যাচ্ছি তাও অসুবিধা হচ্ছে, বাড়িতে বসে থাকতে হচ্ছে। যদি এই রাস্তাটা ভালো হয়ে যায় তাহলে ঠিক মতন স্কুল যেতে পারবো, পড়াশোনাও করতে পারবো। তাদের কাছে আবেদন করছি রাস্তাটা যেতে, এটা ভালো হবে। ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।